Hello viewers, welcome to my bangla literature based channel Sahitto. Aaj ami alochona korbo prothom bishwojuddho ke niye lekha Nobel puraskar bijoyi Ernest Hemingway rochito premier uponnash A Farewell to Arms niye. Shongkhipto bhabe bolle golper nayok holo Frederick Henry. She American nagorik chilen. কিন্তু আর্কিটেকচারের উপরে ইতালিতে পড়াশোনা করতে এসেছিলেন তার এই পড়াশোনা জীবনের মধ্যেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এ কারণে নায়ককে ইতালীয় বাহিনীতে যোগ দিতে হয় মূলত এই উপন্যাসটি লেখকের বাস্তব পর্যবেক্ষণ নির্ভর বললেও ভুল হবে না কারণ আর্নেস্ট হেমিংওয়ে 1899 সালে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের অক পর্কের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন আর্নেস্ট ছিলেন পরিবারের দ্বিতীয় সন্তান শৈশবে তিনি এদিক ওদিক বনে বাদারে ঘুরে বেড়াতে ভালোবাসতেন এছাড়া সুযোগ পেলে হ্রদের বুকে বড়শি পেতে মাছ ধরতে পছন্দ করতেন মাছ ধরার শুন তিনি ছিলেন সিদ্ধহস্ত সেটা অবশ্য তার কালজয় উপন্যাস দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি পড়লে বোঝা যায় এই ভিডিওটা আমি এর আগে তৈরি করেছি আপনারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন এই দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর উপরে যখন হেমিংওয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন ঠিক তখনই ইউরোপের বুকে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধকে মহাযুদ্ধ হিসেবেও ধরা হয় যা 1914 সালের 28 জুলাই ইউরোপে শুরু হয়ে 11 নভেম্বর 1918 পর্যন্ত স্থায়ী ছিল 6 কোটি ইউরোপীয় সহ আরও 7 কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয় এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি এবং এর ফলে পরবর্তী সময়ে এর সাথে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন হয়েছিল অনেক দেশে এটি বিপ্লবেরও সূচনা করে আর্নেস্ট হেমিংওয়ে লেখালেখিতে ইস্তফা দিয়ে লাখ লাখ তরুণের সাথে যোগ দেয় এই যুদ্ধে কিন্তু দুর্বল দৃষ্টিশক্তির কারণে তাকে সৈনিক হিসেবে যোগদান করতে নিষেধ করা হয় তাই তিনি রেড ক্রসে নাম লেখায় সেখানে অ্যাম্বুলেন্স চালক হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি তার পোস্টিং ছিল ইতালিতে যুদ্ধ শেষে তিনি পুনরায় রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন তবে সেটা টরেন্টো স্টার এ সাংবাদিক হিসেবে তিনি ইউরোপ ভ্রমণ করতেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নিতেন এই তালিকায় বেনিতো মুসোলিন লয়েড জর্জের মতো ক্ষমতাধর রাজনীতিবিদরাও আছেন সাংবাদিকতার পাশাপাশি ছোট গল্প লিখতেন তিনি 1914 সালের 18 জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রেলিয়ার যুবরাজ আর্চ ডিউক ফ্রান্সে ফার্ডিনাল্ড এক সার্বের গুলিতে নিহত হয় অস্ট্রিয়া হাঙ্গেরি এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের 28 জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এ যুদ্ধ দুদেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এই যুদ্ধে এতে যোগ দেয় সেই সময়ের অর্থনৈতিকভাবে শক্তিশালী সকল দেশ এভাবেই দেখা যায় যে বিভিন্ন সময় এই ভেজালগুলো আর কি তখন থেকে শুরু হতে থাকে এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় প্রথম বিশ্বযুদ্ধের সূচনাটা হয় কখন 1914 থেকে 18 পর্যন্ত তবে অস্ট্রেলিয়ার যুবরাজের হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র কারণ ছিল না 19 শতকের শিল্প বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের এক পক্ষ ছিল উসমানীয় সাম্রাজ্য অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানি ও বুলগেরিয়া যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি আর অপরপক্ষ ছিল সার্বিয়া রাশিয়া যুক্তরাজ্য এবং আমরা দেখতেছি এর সাথে আছে ফ্রান্স জাপান ইতালি রোমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে বলা হতো মিত্র শক্তি এই মিত্র শক্তির অন্যতম দেশ ইতালিতে শান্তিপূর্ণ জীবনে নেমে আসলো যুদ্ধের দুর্ভোগ দলে দলে ইতালি তরুণরা সামরিক ক্যাম্পে যোগ দিতে থাকলো তাদের হাতে উঠে আসলো ভয়ঙ্কর মারণাস্ত্র শত্রুকে প্রতিহত করতে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গড়ে উঠল সামরিক প্রতিরোধ আর সে সময় ইতালিতে পৌঁছে গেছেন অ্যাম্বুলেন্স চালক হেমিংওয়ে যুদ্ধের ময়দানের ভয়াবহতা তাকে সরাসরি স্পর্শ না করলেও এর তীব্রতা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন যুদ্ধে যোগদানের 10 দিনের মাথায় তিনি যুদ্ধক্ষেত্রের কাছেই এক তাঁবুতে অন্যান্য চালকদের সাথে গল্প করছিলেন অদূরে যুদ্ধের ময়দানে তখন প্রচণ্ড গোলাগুলি চলছে কামান মটরের শব্দে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে শুরুর দিকে তার ভয় করলেও মাত্র 10 দিনেই এই শব্দের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তিনি তাই গল্পে ব্যাঘাত ঘটেনি
কিন্তু হঠাৎ করে সেই তাঁবুর খুব কাছের শত্রুপক্ষের একটি মার্টার শেল এসে বিস্ফোরিত হয়। শেল বিস্ফোরণের সাথে সাথে তাঁবুর ভিতরে থাকা চালকরা পেছনের দিকে ছিটকে গেলেন এবং অনেকে মৃত্যুর কোলে ঢলেও পড়ল এবং সে যাত্রায় শেষ, অর্থাৎ হেমিংওয়েই শুধু বেঁচে যায়। তবে তিনি গুরুতর আহত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এ সময় তার সাথে পরিচয় হয় অ্যাগনেস ফন কুরোস্কি নামক এক সেবিকার। তাদের মধ্যে প্রণয় হয় কিন্তু পরিণতি হয় না। হেমিংওয়ে দেশে ফেরত যাওয়ার পর তাদের সম্পর্কের যবনিকাপাত ঘটে, অর্থাৎ তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। শেল বিস্ফোরণ ঘটনার পর তাকে সর্বোচ্চ সামরিক সম্মাননা প্রদান করা হয়। তিনি দেশে ফেরত যান একজন যুদ্ধবীর হিসেবে। সারা গ্রীষ্মকাল যুদ্ধে জর্জরিত হয়েছিল ইতালির সুন্দর শহর গরিজিয়া, কিন্তু শীতের প্রথম বরফ আসার পর সেটা অঘোষিত যুদ্ধবিরতিতে পরিণত হলো। একদম বিরতি না দিলেও যুদ্ধের মাত্রা শতগুণ হ্রাস পেল। গরিজিয়া শহরের ইতালীয় শিবিরে তাই সাজের আধারে আজকাল সৈনিকদের মজলিস বসে, চলে মদ্যপান হইহুল্লো, আবার কেউ কেউ চক্রাকারে বসে যুদ্ধের অদ্যপান্ত নিয়ে হালকা আলাপে মত্ত হয়ে থাকে। এমন একটি আড্ডার আসরে কথা বলে উঠল ফ্রেডরিক হেনরি, আমাদের যুদ্ধ শেষ করতে হবে। এক পক্ষ হুট করে থেমে গেলে অবশ্য যুদ্ধ শেষ হবে না, সেটা হিতে বিপরীত হতে পারে, পরিণতি আরও খারাপ হতে পারে। হেনরির তাত্ত্বিক বিশ্লেষণ কানেই তুলল না পাজিনিক নামক এক সৈনিক। সে বলে উঠল, ভুল, আরও খারাপ মানে কি? যুদ্ধের চেয়ে খারাপ কিছু আছে নাকি? হেনরি ঝটপট উত্তর দিল, অবশ্যই, পরাজয় যুদ্ধের চেয়ে খারাপ হতে পারে। পাজিনি গম্ভীর হয়ে পাল্টা জবাব দিল, আমি বিশ্বাস করি না। পরাজয় মানে কি বলতে পারো? পরাজয় মানে ছুটি, তুমি সোজা বাড়ি যাবে, মুক্তি পাবে। আলোচনা এখানেই থেমে যায়নি। দুজনের সাথে যুক্তিতর্কে মেতে ওঠে আরও অনেকেই, কিন্তু চলমান বিতর্কে যেন এক অদ্ভুত পরিণতি দিয়েছে পাজিনি। তার কথা হয়তো নীতিগতভাবে সত্য নয়, কিন্তু যুদ্ধের আতঙ্কে বোধ হওয়া প্রতিটি সৈনিকের মনে এই কথাটি সত্যের মর্যাদা আসীন হয়ে আছে। যখন ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল, তখন হেমিংওয়ে নিজের মাছ ধরার নৌকাতে আধুনিক অস্ত্র ও যন্ত্রপাতি বোঝাই করে সেটিকে ডুবোজাহাজ পহরায় কাজে লাগিয়েছিলেন। তিনি যুদ্ধের বেশিরভাগ সময় সেই নৌকা নিয়ে আটলান্টিক বুকে শত্রু ডুবোজাহাজে খোঁজ করতেন। যুদ্ধের শেষ দিকে তিনি প্রতিবেদক হিসেবে ইউরোপ গমন করেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর 1952 সালে তিনি রচনা করেন তার শ্রেষ্ঠ উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আর্নেস্ট হেমিংওয়ে তার এই স্মৃতি খুব সহজে ভুলে যাননি, বরং এই স্মৃতিকে অমর করে রাখতে তিনি হাতে কলম তুলে নেন। সাদা কাগজের উপর সেই কলম তার স্মৃতিকে জীবন্ত করে তুলল এক কাল্পনিক মার্কিন তরুণের মাধ্যমে। গল্পটা হেমিংওয়ের মতনই। যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধে যোগদান করেছে উপন্যাসের প্রধান চরিত্র তরুণ অ্যাম্বুলেন্স চালক ফ্রেডরিক হেনরি, যিনি ইতালীয় সেনাবাহিনীর মেডিকেল কোরে কাজ করতেন। যুদ্ধকালীন সময়ে চিকিৎসা কাজ করতে গিয়ে তার সাথে পরিচয় হয়েছিল ক্যাথেরিন বার্কলি নামক এক সুন্দরী সেবিকার সাথে। খুব দ্রুত তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হয়। এ সময় হেনরি যুদ্ধের ময়দানে দায়িত্বরত অবস্থায় এক শেলের আঘাতে মারাত্মকভাবে আহত হয়। তাকে দ্রুত চিকিৎসার জন্য মিলানে পাঠানো হয়। ভাগ্যক্রমে সেখানে মিস বার্কলিও ছিলেন। হাসপাতালে ভর্তি হয়ে পুনরায় ক্যাথরিনের সাথে দেখা হয় এবং সুন্দর দিন কাটাতে থাকে সে। যুদ্ধের তীব্রতা থেকে দূরে মিলান শহরে হাসপাতালে দুজনে একে অপরকে নতুনভাবে আবিষ্কার করে, ফলে তাদের প্রেমের সম্পর্ক বহুদূর পর্যন্ত গড়ায়। কিন্তু দেখতে দেখতে হেনরির পুনরায় ময়দানে ফেরার সময় ঘনিয়ে আসে। একজন সৈনিক যুদ্ধের মাঝে প্রেমের মায়াজালে বন্দী হতে পারে না। হেনরি দুঃখ ভারাক্রান্ত অবস্থায় বিদায় জানিয়ে ফিরে যায় নিজের কর্মস্থানে, কিন্তু ততদিনে অনেক কিছু বদলে গেছে। হেনরি নিজে বদলে গেছে যুদ্ধের অবস্থা। জার্মানরা খুব দ্রুত ইতালির প্রতিরোধ ভেঙে ঢুকে পড়বে সীমানার ভিতর। একদিকে যুদ্ধ, আরেকদিকে প্রেমিক ক্যাথেরিন ও হেনরির অবস্থা তখন নাজেহাল। হেনরি যুদ্ধে গেলে ক্যাথরিন সন্তান সম্ভবা হয়। খবর পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে হেনরি প্রেমের টানে ক্যাথরিনের কাছে চলে আসে, কিন্তু পালিয়েও মুক্তি পাওয়া যায় না। এমত অবস্থায় কাহিনী এগিয়ে যেতে থাকে এক রোমাঞ্চকর পরিণতির দিকে, আর সাথে সাথে চিত্রায়িত হতে থাকে এক অসাধারণ রোমান্টিক যুদ্ধ উপন্যাস। যুদ্ধের এই উত্তেজনা মুহূর্তে একজন সৈনিক পালিয়ে গেলে এবং যদি সে ধরা পড়ে, তবে হয়তো বা হেনরিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, এমন একটা ব্যাপার তখন চলে আসে। নিরুপায় হয়ে এই যুগল গোপনে পাড়ি জমায় পোল্যান্ডে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্যাথরিন মারা যায় সন্তান প্রসব করতে গিয়ে। যে সুখের জন্য তারা একসাথে বেরিয়েছিল, সে সুখ হয়তো তারা না পেয়েও পেয়েছে তাদের স্বপ্নাভুভাবে।
আর এরকম আরও কয়েকগুচ্ছ সত্য নিয়ে লিখিত হয়েছে আর্নেস্ট হেমিংওয়ের অসাধারণ যুদ্ধ উপন্যাস এ ফেয়ারওয়েল টু আর্মস। যারা উপন্যাসটি পড়তে চান তারা উপন্যাসটি বাংলায় অনুবাদ করা আছে, সেটা তারা পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।